What's up guys, welcome back to our channel. This is Shaguto and Nishari. Welcome back to this like vlogs. So ajker situation ta ba jayga ta ektu alada. Amra pur local e boshe achi and amra jacchi Shialdah. Ami Nishari ar ekhane Shayani ache. Hi. Sobe ekhon meet hobe. Ha. আরো তো মিট হবে বাকি গ্রুপের সাথে শিয়ালদা দেখা হবে এন্ড ফাইনালি দ্য ডে ইজ হিয়ার আমি বিশ্বাস করতে পারছি না যে ফাইনালি ইটস হ্যাপেনিং উই আর ফ্রিকিং গোইং টু দার্জিলিং ডিনার করে নিচ্ছি কটা বাজে সাড়ে দশ সো ডিনার আলুর দম রুটি এতটা দেখতে দেয় শাইনি এখানে রোদ্দুর আটকাচ্ছে স্যাড অ্যাটেম্প্ট ইঞ্জিনিয়ার কে বানালো বে তোকে সো আমরা কিছু নতুন ফ্রেন্ডস বানিয়েছি আমাদের জার্নিতে দাদারা সে একটু ইন্ট্রোডিউস করে যাও তোমার নিজেকে হাই আমি সায়ম হাই শাশু তো পুরো জার্নিটা আমরা দাদাদের সাথে কাটিয়েছি আর অনেক 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 মজা করেছি এন্ড প্রচুর গল্প করেছি এইমাত্র আমরা এনজেপি স্টেশনে নেমেছি এখন লাগেজ নিয়ে আমরা বাকি আমাদের ফ্রেন্ডসের সাথে মিট করতে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কিনা এখানে এই যে বড় ফালা পাহাড় দেখা যাচ্ছে এনজিবি স্টেশন থেকে তো এতক্ষণ ট্রেন জার্নি করার পর আমরা অনেকক্ষণ আধ ঘন্টা মতো দাঁড়িয়ে আছি সবারই খুবই করুণ অবস্থা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপিয়ে গেছে তো এইখানে যদি আসতে হয় আমরা সাজেশন করব যে আগে থেকে গাড়ি বুক করে আসতে আমরা এখন এসে বুক করছি মানে ক্রেজি অ্যামাউন্ট অফ ভাড়া বলছি গাড়িতে যাচ্ছি পেছনে একজন ঝুলতে যাই না কেন কোথায় নামবে তো লিফট দিচ্ছে হয়তো গাড়ি কাকু আমরা সমতল থেকে আস্তে আস্তে পাহাড়ে উঠতে শুরু করে দিয়েছি এন্ড ওখানে সমতল তো এখন আমরা লাঞ্চ করতে নেমেছি অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট হওয়া সম্ভব হয়নি অল্প কিছু খেয়েছিলাম চা বিস্কুট এন্ড এখন আমরা লাঞ্চ করতে নেমে গেছি এন্ড এখানে সব একটু ফ্রেশ হয়ে নিচ্ছে হ্যাঁ গরম হয়ে আছে তো ওই জন্য আমরা ভেতরে বসছি খেতে খুব খিদে পেয়ে গেছে চশমে কোনো কমি নেই তবিয়ত সাথ দে না দে জব তক হ্যায় জান লাঞ্চে আছে হচ্ছে সয়াবিন স্যালাড ডাল পাঁপড় ভাত পেঁয়াজ ফাইনালি খাওয়া দাওয়া হলো এন্ড গাড়িতে এসে বসেছি এবার সোজা ঘুমে গিয়ে মিট করবো
ওটা কি ফল কে জানে, কার্শিয়াং এ ঢুকেছে এখন চেকিং হচ্ছে, তো দাঁড়িয়ে আছে গাড়ি। এখানে কার্শিয়াং স্টেশন টয় ট্রেনে। এবার আস্তে আস্তে টেম্পারেচার ড্রপটা বোঝা যাচ্ছে, আমরা কার্শিয়াং ছেড়ে এগোচ্ছি। অ্যান্ড আমাদের সাথে সাথে টয় ট্রেনের ব্যাটারি যেটা সেটাও এগোচ্ছে। মেঘের দেশে চলে এসছে। আমরা মেঘের মধ্যে ঢুকছি। এ ঘুমিয়ে এসে ঘুমিয়ে কেমন লাগলো? তো দ্য রোপ রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, এটা আমাদের হোটেল আজকের দিনের জন্য। এগুলো কিভাবে নিয়ে যাচ্ছে তা কি রে, কেমন লাগলো জার্নিটা? এবারে যাবো জাস্ট ভালো করে স্নান টান করে ব্যালকনি থেকে মজা নেব ভিউ। তুই তো ভাই ঘুমাবি না, কিছু ভিউ নেব ভাই, ভিউ এর মজা। ভাই আমরা প্রচন্ড টায়ার্ড ছিলাম, সবাই ঘুমাচ্ছিলাম এন্ড ঝিমিয়ে ছিলাম। এসে হচ্ছে বেডে শোয়ার জন্য রেডি আছেন, কিন্তু জাস্ট বাইরের ভিউটা গাড়িতে ভিউ এনজয় করতে এন্ড এখান থেকে কাঞ্চন জঙ্গল দেখা যায়। ও একসাথে আরে ব্রিলিয়েন্ট, মজা আ গেয়া রুম উইথ দা ভিউ। বেসিক্যালি আমাদের ব্যালকনি, আমাদের জানলা থেকেও কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, মানে পারফেক্ট টাইমিং, মেঘটা সরেছে এন্ড কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, এটা দেখতে গেলে কপাল লাগে। এখন একটু রেডি হয়েছি, এখানে সব ফটো সেশন চলছে, বিকজ এত সুন্দর ভিউ থাকতে আর কোথাও বেরোতেই আর কি লেট হয়ে যাচ্ছে। সবাই রেডি হয়ে আছে, বিকেল হয়েছে, বাইরে গিয়ে দেখি আর কোথায় কোথায় যাই। লেটস গো। আমরা ওদিক থেকে এসছি অ্যান্ড এটা হচ্ছে বাজার মেন, এটা তো দেখি কোথায় যেতে পারি। আনি যা ভিউ গুরু, তো এইটা ছিল ঘুমের জাস্ট র্যান্ডম রাস্তার সাইডের একটা ভিউ পয়েন্ট যেটা অসাধারণ। তো আমরা যেই হোটেলটায় স্টে করছি সেই হোটেলটা ইটসেলফ ইজ আ কাইন্ড অফ টুরিস্ট স্পট, বিকজ ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা এত ক্লিয়ারলি দেখা যাচ্ছে, এত সুন্দর ফুল অ্যান্ড এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। অ্যান্ড এখন আমরা ফাইনালি হেঁটে ঘুম স্টেশন যাচ্ছি, 1 কিলোমিটার মতো একটা ওয়াক আছে। সো ইয়া লেটস গো মিট ইউ দেয়ার। মঞ্জিলো কি না হ্যাঁ কই খবর।
से भरा था बस्ता वो भी खाली हो गया। बुरा है जमाना तू चल टकर न कर अगर मगर। कैसा है ये सफर स्टेशन हमें पहुंचे गए थे। लेट्स गो। तो घूम रेलवे स्टेशन टा ऐ जे हाईएस्ट हेरिटेज रेलवे स्टेशन इन द वर्ल्ड अल्टीट्यूड 7407 फीट एंड हमरा घूम म्यूजियम में ढूके थे एंड ढोकर पौड़ इखने हमारे बारे थे के गार्ड रा बोलते टिकट काटते तो 20 टका दिए जितना हमरा ना के टे ढूके गए थे बट क्यों गार्डो छिले ना सो नॉट आवर फॉल्ट। सो এইটা হচ্ছে মিউজিয়ামের টিকিট আমরা 5 জন যাচ্ছি 100 টাকা চল। ঘুম মিউজিয়ামে যাচ্ছি উপরে আর কি নিচে স্টেশনটা লেটস গো। এত বড় মিউজিয়ামে পুরো ইভলিউশন অফ টয় ট্রেন এখানে দেখানো আছে এন্ড পুরো ছবি আছে এন্ড সব কিছু আছে এন্ড এত কিছুর মধ্যে এত কিছু অ্যান্টিকস এন্ড ভ্যালুয়েবল স্টাফের মধ্যে শাইনির ফেভারিট কি হতে পারে? শাইনি সব থেকে কে দুজনের সবচেয়ে ফেভারিট কি লেগেছে? মিরর নিজেকে দেখতে পাচ্ছি এতক্ষণ পর। তো মিরর তো হোটেলের রুমে হচ্ছিল আরেকজন মিরর অ্যাট্রাক্টেড পারসন। আমরা ঘুম মিউজিয়ামে এসে সবাই নিজেদেরকে দেখতে ব্যস্ত। ওয়াও জাস্ট একজনই ট্যুরিস্টের মতো ঘুরছে পড়ছে দেখছে জানছে অ্যান্ড ভালো। যাদের রেলওয়ের প্রতি ইন্টারেস্ট আছে বা মানে ইন জেনারেল ইন্ডিয়ার অ্যান্টিক জিনিসপত্রের প্রতি ইন্টারেস্ট আছে তাদের অবভিয়াসলি এখানে আসা উচিত। এই পড়ছে সবটা স্টেশন পর অল দি স্টেশনস দার্জিলিং গোম সোনাটা মিউজিয়াম থেকে আমরা বেরিয়ে গেছি এখন মোমো খেতে যাব যদি কোনো ভালো জায়গা পাই। ঢুকেছিলাম তখন ওয়েদারটা অনেক প্লেজেন্ট ছিল এখন আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে বিকেল বাড়ছে তো ঠান্ডা বাড়ছে। সো সানসেট হচ্ছে আর আমরা মোমো খেতে যাচ্ছি একটা রেস্টুরেন্ট পেয়েছি চল এখানে যাচ্ছি আমরা। মনে হচ্ছে কি ড্রয়িং করেছি এত সুন্দর কালার অ্যান্ড এখানে হচ্ছে ঘুমের শহরটা অ্যান্ড দিস ইজ দ্য সানসেট ব্রো। হোটেলের সাথে টাইম ল্যাপস নিতাম। এটা হচ্ছে মানে টোটালি এডিটেড নয় কোনো কালার গ্রেড করা নয় জাস্ট ন্যাচারাল কালার আই মিন হোয়াট দেখলাম অ্যান্ড আমরা এখন মোমো খাচ্ছি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম মোমো অসাধারণ লাগে। এখানে খেতে খেতে আমাদের রাত হয়ে গেল এন্ড এখানে হচ্ছে ঘুমের সিটিটা জ্বলছে এন্ড দূরে নিচের সিটি কিছু একটা জ্বলছে এন্ড এখানে এখন স্টিল সানসেটটা হচ্ছে যেটা আর কি মানে অন আনাদার লেভেল আর কি। কালারটা আমি বলে বোঝাতে পারবো না এত সুন্দর লাগছে। ও আমরা নিয়েছি হচ্ছে তিনটে মোমো
একটা থুপ্পা দুটো এগ 600 খুবই কমের মধ্যে হয়ে গেছে অনেক হাওয়া দিচ্ছে তো আমরা এখন প্যাকড আপ হয়ে হাঁটা দিয়েছি লেটস গো এটা কে 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 বাবা তুই গাড়ির মধ্যে কোথায় চাচ্ছিস ঘুমে সব ভালো বাট যে পেডিস্ট্রিয়ান রাস্তা যেটা হয় যেখানে নর্মাল লোকে হাঁটে সেটার জন্য জায়গা নেই এই রাস্তায় এত ট্রাফিক থাকে যে আমরা নর্মালভাবে হাঁটতে পারি না এই দেখো উঠে যেতে হলো আর এইটুকুনি জায়গা যায় ভাই তো উঠে হরর করে নেমে গেছিল এখন আমাদের হোটেলটা একটু আপহিল আছে হ্যাঁ তো নামার সময় ডাউনহিল নেমেছি এরকম তুড়ি মেরে নেমে গেছি দৌড়ে দৌড়ে এখন উপর দিকে যেতে হচ্ছে তাও সারাদিন ঘোরার পর ট্রাভেল করার পর দিস ইজ আওয়ার হোটেল রাতের বেলা হোটেলের নাম এন্ড বাকি ডিটেইলস জানতে হলে কমেন্ট করতে পারো বা ডেসক্রিপশন বক্সে ডিটেইলস দেওয়া থাকবে আমাদের এটা হাইলি সাজেস্টেড হোটেল বিকজ উই লাভ দ্য ব্যালকনি এই তো আরেকজন খুব জোশে উঠে গেছিল এখন রাস্তায় বসে আছে হাই কপাল হাই কপাল দেখাও যাক আড্ডা মারলাম এই হোটেলের ছাদটা অসাম ভিউ আছে মানে নাইট টাইমে যেটা পাহাড়ের মেন বিউটি সেরকম সেগুলো দেখলাম পাহাড়ের গায়ে আলো ঝিলমিল করছে রাত্রির আকাশ পুরো পরিষ্কার এন্ড তালা ঝিলমিল করছে এন্ড আমরা অসাম হ্যাঁ আমরা একটু রেস্ট নিলাম এন্ড ফাইনালি এখন 9:10 হয়েছে আমাদের খেলতে টাইম কেন কি কালকে আমরা 4টার সময় যাচ্ছি টাইগার হিলে সানরাইজ দেখতে এন্ড অ্যাজ ইউ গাইস নো কাল ওয়েলকাম ওয়েলকাম এন্ড অ্যাজ ইউ গাইস নো কাল রাতে আমরা ট্রেনে কেউ ঠিক করে ঘুমাইনি তো আমাদের আজকে ঘুমটা খুবই দরকার বাট সকালে 3:30 আগে উঠতেও হবে সো সেজন্য এখন তাড়াতাড়ি গিয়ে খেয়ে নিই এন্ড আমাদের ডিনার করার টাইমটা অনেকটা লেট হয়ে গেছে কিন্তু তাদের সাথে করে নিতে হবে সো ডিনার হলটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের ওপেন কিচেন এই ছেঁকা মারছে ঠান্ডা জলে হাজি ছেঁকে মারছে ছেঁকে গরম গরম রুটি মাংস আলু চোখা ভাত আর কি চাই একটু গুড নাইট বলে দাও গুড নাইট সবাই গুড নাইট হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে অ্যান্ড আজকের মতন দিনটা শেষ করছি ভোগটাও শেষ করছি সো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড সো এই নোটে শেষ করছি বাই বাই বিয়ার্ডোস ইউ আর ম্যাজিক্যাল টাইগার হিলের গাড়ি থেকে নেমেছি এখন অনেকটা হাইকিং আছে কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো পিচ ডার্ক কেরম ভাবে আমাদের এখন হাঁটতে হচ্ছে আমি জানি না কতজন এইভাবে এই ফলসটাকে দেখেছে আঁকিতে আঁকিতে ওই কি করিলে